হ্যালো গাইস ওয়েলকাম টু আয়ার চ্যানেল পাচের পাঠশালা তো আশা রাখছি তোমার প্রত্যেকেই জানো যে আপকামিং ডাব্লুপি কনস্টেবল এক্সামকে ফোকাস করে আমরা প্রত্যেক রবিবার একটি করে ফুল লাইভ মক টেস্ট নেওয়া শুরু করেছি আর এই লাইভ মক চলছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট পাঠশালা ডট কমে তো গতকাল রবিবার ছিল তো গতকাল হয়েছিল আমাদের ন নাম্বার ফুল লাইভ মক টেস্ট আর সেই মক টেস্টে যারা এক থেকে দশের মধ্যে স্থান পেয়েছে তাদের নামগুলোই এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরব দেখে নাও তারা কত কত নাম্বার পেয়েছে আর যাদের নাম এই লিস্টে আসেনি তাদেরকে বলে রাখি তোমরাও চেষ্টা করো যাতে করে আমি পরের রেজাল্টের ভিডিওতে তোমাদের নামগুলো সবার সামনে তুলে ধরতে পারি আর যারা তোমরা এই ভিডিওটি আজকে প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এখনটি প্রেস করে রাখবে আর যারা তোমরা ভাবছো যে আমরা এই মক টেস্টটি কী করে দিতে পারবো তাদের জন্য বলে রাখি তোমরা এই ভিডিওর শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে আমি তোমাদের বলে দেবো যে তোমরা কীভাবে এবং কোন পদ্ধতির মাধ্যমে এই লাইভ মক টেস্টগুলো দিতে পারবে তো চলো আর সমানষ্ট করি না আমরা দেখে নেই যে গতকালের নাম্বার লাইভ মক টেস্টে কারা এক থেকে দশের মধ্যে স্থান পেয়েছে আর কাদের কত কত নাম্বার রয়েছে তো দেখো গতকালের লাইভ মক টেস্টে প্রথম স্থানে রয়েছে তুফান ঘোষ ফার্স্ট পজিশনে কিন্তু রয়েছে তুফান ঘোষ তুফান ঘোষ পেয়েছে সিক্সটি সেভেন পয়েন্ট টু ফাইভ দ্বিতীয় স্থানে রয়েছে মুক্তা বর্মন মুক্তা বর্মন পেয়েছে সিক্সটি টু এবং থার্ড পজিশনে রয়েছে মৃণাল বসুনিয়া মৃণাল বসুনিয়া পেয়েছে সিক্সটি ওয়ান পয়েন্ট টু ফাইভ নাম্বার ফোর্থ পজিশনে রয়েছে সুব্রত রায় সুব্রত রায় পেয়েছে ফিফটি সেভেন এবং পাঁচ নাম্বার স্থানে রয়েছে চন্দন বর্মন চন্দন বর্মন পেয়েছে ফিফটি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ ছ নম্বর পজিশনে রয়েছে উত্তম মণ্ডল উত্তম মণ্ডল পেয়েছে ফিফটি টু পয়েন্ট সেভেন ফাইভ সাত নাম্বার পজিশনে রয়েছে মিঠুরায় মিঠুরায় মিঠু রায় পেয়েছে ফিফটি টু পয়েন্ট ফাইভ জিরো আট নম্বর পজিশনে রয়েছে শচিন রায় সচিন রায় পেয়েছে ফর্টি এইট পয়েন্ট সেভেন ফাইভ এবং নয় নম্বর স্থানে রয়েছে রাজা দাস রাজা দাস পেয়েছে ফর্টি টু পয়েন্ট ফাইভ জিরো এবং দশ নাম্বার স্থান অধিকার করেছে সামিম আক্তার সামিম আক্তার পেয়েছে থার্টি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ তো যদ্দূর আমার মনে পড়ছে আট নাম্বার যে মক টেস্টটি হয়েছিল সেই আট নাম্বার মক টেস্টেও হয়তো তুফান ঘোষ ফার্স্ট পজিশনেই ছিল এবং আজকের এই নয় নাম্বার লাইভ মক টেস্টেও কিন্তু তুফান ঘোষের নাম প্রথমেই রয়েছে আর যাদের নাম এই এক থেকে দশের মধ্যে আমরা দেখতে পেলাম যারা তোমরা ভিডিওটি দেখছো তারা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের নামগুলো এই লিস্টে রয়েছে ঠিক আছে এবার আমি নতুন যারা রয়েছো তাদেরকে আমি বলেছিলাম যে ভিডিও শেষে আমি তোমাদেরকে বলবো যে তোমরা কিভাবে এবং কোন পদ্ধতির মাধ্যমে এই মক টেস্টগুলো দিতে পারবে তো দেখে নাও প্রথমে বলে নিই এটা আমাদের পুরোপুরি ফ্রি একটি মক টেস্ট ঠিক আছে আর এই মক টেস্টি দেওয়ার জন্য তোমাদের প্রথমে কি করতে হবে গুগলে এসে সার্চ করতে হবে ডাব্লু সার্চ করার পরে প্রথমে তোমাদের দেখিয়ে দিবে আমাদের ওয়েবসাইটের লিংক সেখানে ক্লিক করার পরে দেখবে তোমাদের বার দিকে লিখা থাকবে এনরোল নাম এনরোল নামে ক্লিক করলেই তোমাকে কিন্তু একটা ফর্মের মতন দেওয়া হবে সেই ফর্মে তোমাদের নিজের নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার ইমেল আইডি এবং তুমি কোথাকার বাসিন্দা সেটা কিন্তু দিতে হবে দেওয়ার পর সেখানে পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড তুমি নিজের মতন করে বানিয়ে নিবে ঠিক আছে তো তারপরেই কিন্তু তোমার নতুন করে একটা আইডি ক্রিয়েট হয়ে যাবে তারপরে তোমাকে লগ ইন করতে হবে আর যদি এই প্রসেসে কোনো রকম তোমাদের সমস্যা হয় তো দেখবে যে আমাদের এই পাঁচের পাঠশালা ইউটিউব চ্যানেলেই একটি ভিডিও দেওয়া রয়েছে যেই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু আলোচনা করে দিয়েছি যদি তোমরা কি করে এই লগ ইনটা করতে পারবে ঠিক আছে যদি কোনো সময় সমস্যা হয় তো ভিডিওটা দেখে নিবা আর কোনো সমস্যা থাকবে না আর এই মক টেস্টই চলছে আমাদের প্রত্যেক রবিবার ঠিক আছে প্রত্যেক রবিবার কিন্তু মক টেস্টটা হয় সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত আর এই মক টেস্টের যে রেজাল্ট রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পারো হচ্ছে কটার সময় রাত ঠিক দশটার সময় কিন্তু এটার রেজাল্ট পাবলিক হয়ে যায় ঠিক আছে আর গতকাল কিন্তু একটা সমস্যা হয়েছিল আমাদের সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে গতকাল নটার সময় শুরু হওয়ার কথা তো শুরু কিন্তু আমরা করতে পারিনি লাস্ট মুহুর্তে এসে আমরা বুঝতে পেরেছি যে না কিছু আমাদের যান্ত্রিক একটু সমস্যা রয়েছে তারপরে কিন্তু আমি আমাদের যে টেলিগ্রাম ফেসবুক এবং ইউটিউবের যে কমিউনিটি সেখানে কিন্তু আমি পোস্ট করে দিয়েছিলাম যে আজকের মক টেস্টটি নটার সময়ের পরিবর্তে এগারোটার দিকে শুরু হবে তারপরেও কিন্তু অনেকে হয়তো তোমরা বুঝতে পারো নি তো সেই জন্য আমি বলে রাখি যে মাঝে মাঝে কিন্তু সমস্যা হলে হতেও পারে এতদিন কোনো দিন সমস্যা হয়নি গতকালকে আমাদের প্রথম সমস্যা দেখা দিয়েছিল তো তোমরা অবশ্যই আমাদের ফেসবুক টেলিগ্রাম এবং ইউটিউবে তোমরা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবে তাতে করে আমরা কিন্তু যখন কোনো সমস্যা হবে বা নতুন কোনো আপডেট আসবে আমরা কিন্তু সেখানে পোস্ট করে দেবো কারণ সব সময় কিন্তু ভিডিও বানানো পসিবল হয়ে ওঠে না তো তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম ফেসবুক এবং ইউটিউবে তোমরা কিন্তু জয়েন হয়ে থাকবে আমাদের পাশে থাকবে তাতে করে তোমাদের এখানে অনেক রকম তোমরা নোটিফিকেশনও পেয়ে যাবে তার সঙ্গে সঙ্গে আমাদের যে আপডেটগুলো সেগুলোও তোমরা কিন্তু সেইখানেই পেয়ে যাবে ঠিক আছে এইবার আমার যেটা পার্সোনাল মনে হচ্ছে এবং আমার কাছে অনেক ফোনও আসছে তো সেই ফোনটা কী রিগার্ডিং সেটা কিন্তু লগ ইন প্রবলেম ঠিক আছে লগ ইন নিয়ে কিন্তু অনেকের হয়তো প্রবলেম হচ্ছে কেউ হয়তো পাসওয়ার্ড ভুলে গিয়েছো কেউ হয়তো লগ ইনটা কী করে করবা বুঝতে পারছো না তোমাদের বলে রাখি তোমরা আমাকে যদি কোনো রকম পাসওয়ার্ড সংক্রান্ত যদি কোনো রকম তোমাদের ডাউট থাকে পাসওয়ার্ড ভুলে গিয়েছো বা তোমাদের লগ ইন হচ্ছে না সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আমাকে এই নাম্বারে কল করতে পারো সেভেন সিক্স সেভেন নাইন টু জিরো ফোর ফাইভ জিরো এই নাম্বারে তোমরা কিন্তু কল করতে পারো কল করলে তোমাদের পাসওয়ার্ড সংক্রান্ত যে সমস্যাগুলো সেগুলো কিন্তু সলভ করে দেওয়া হবে ঠিক আছে আর যারা তোমরা নতুন করে আইডি ক্রিয়েট করতে চাচ্ছ তারা তোমরা ভিডিও দেখেই কিন্তু নতুন করে আইডি ক্রিয়েট করবা ঠিক আছে ভিডিও দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু দেখে দেখে নতুন করে তোমরা এনরোল করে নিজের আইডি এবং লগ ইন করবা ঠিক আছে যাদের পাসওয়ার্ড নিয়ে সমস্যা যারা তোমরা আগে লগ ইন করেছো কারণবশত হয়তো তোমরা এখন লগ করতে পারছো না এবং পাসওয়ার্ড হয়তো অনেকে তোমরা ভুলে গিয়েছো তাদের জন্য বলি তারা তোমরা হচ্ছে আমাকে এই নাম্বারে ফোন করতে পারো ঠিক আছে অবশ্যই নাম্বারে ফোন করবা যদি কোনো সমস্যা হয় তো যাই হোক তোমাদের সঙ্গে এতটুকুই আজকে আলোচনা ছিল তো তোমরা অবশ্যই এই মক টেস্টগুলো প্রতিনিয়ত যে দেওয়া হচ্ছে প্রত্যেক রবিবার তোমরা অবশ্যই প্রত্যেকটা মক টেস্ট অ্যাটেন্ড করবা এবং নিজেদেরকে কিন্তু আরেকটু চেষ্টা করবা যে তাদের নাম্বারটা বাড়ানো যায় কী করে তার জন্য আমি আগের দিনও বলেছিলাম তোমাদের প্রচুর পরিমাণে অ্যানালাইজ করতে হবে তোমরা অবশ্যই অ্যানালাইজ করে দেখবা কোন জায়গায় তোমাদের সমস্যা হচ্ছে ম্যাথ নাকি রিজনিং নাকি জি নাকি ইংলিশ সেগুলোকে ধরে ধরে তোমরা ইম্প্রুভ করো তাহলে কিন্তু নাম্বারটাও তোমাদের মক টেস্টে বাড়তে থাকবে ঠিক আছে তো আজকে আর ভিডিওটা আমি বড় করছি না এখানেই শেষ করলাম সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও